নমস্কার ভিউয়ার্স, আমি পলাশ আর আপনারা দেখছেন ব্রিক সিটি কলকাতা প্রপার্টি। আমাদের নতুন ভিউয়ার্সদের জানাই স্বাগত, আর পুরনো যারা ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই আমার সাথে রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে প্রপার্টিটা দেখাবো বা যে লোকেশনে আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, মুকুন্দপুর বাস স্ট্যান্ড। আর এই মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে 1 কিলোমিটার, নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। যে সমস্ত ভিউয়ার্সরা কম বাজেটের মধ্যে ভালো প্রপার্টি খুঁজছেন এবং 3BHK এবং 2BHK প্রপার্টি খুঁজছেন তারা এই লোকেশনটা প্রেফার করতে পারেন। বাদিকে যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শহরের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর সামনে যে অটোটা যাচ্ছে দেখছেন, এই অটো কিন্তু সোজা মুকুন্দপুর থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, মানে কানেক্টিভিটিটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের, মানে নয়াবাদ এরিয়াটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করছে। তো যারা কম বাজেটের মধ্যে 2BHK 3BHK প্রপার্টি খুঁজছেন তারা কিন্তু আজকের প্রপার্টিটা অবশ্যই দেখতে পারেন। আমি এখন এই মুহূর্তে চলে এসেছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, আর এই মিনি বাস স্ট্যান্ড থেকে কিন্তু সন্তোষপুর বিবাদীবাগের বাস স্ট্যান্ডটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সাথে আমরা পেয়ে যাব অটো, এবং যাদবপুর 8B যাওয়ার জন্য কিন্তু ডিরেক্টলি অটো স্ট্যান্ড রয়েছে নয়াবাদ মুকুন্দপুর মিনি বাস স্ট্যান্ডে। প্রপার্টি একদম রেডি টু মুভ, G+4 বিল্ডিং, অ্যাভেলেবেল ফার্স্ট অ্যান্ড টপ ফ্লোর। ফার্স্ট ফ্লোরে থাকছে 1205 স্কোয়ার ফিট এবং টপ ফ্লোরে থাকছে 920 স্কোয়ার ফিট 2BHK। কর্নার প্রপার্টি, দুদিকে রাস্তা রয়েছে, একদিকে 35 ফুটের রাস্তা আর আরেকদিকে কিন্তু 20 ফুটের আরেকটা আমরা কমন রাস্তা পেয়ে যাচ্ছি। একদম রেডি টু মুভ প্রপার্টি, SBI, HDFC এবং LIC হাউজিং ফাইন্যান্স থেকে অলরেডি লোন অ্যাপ্রুভ করা রয়েছে। তো আপনি যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি প্রপার্টি পারচেস করতে পারেন। এবার আসুন প্রপার্টিটার একটা ইন্টিরিয়ার ট্যুর দেবো। তার আগে যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করে উঠতে পারেননি, কাইন্ডলি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা নেক্সট ভিডিওর আপডেটটা মিস করে যাবেন, ভালো ভালো প্রপার্টি মিস করে যাবেন। সো কাইন্ডলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সামনে যে ভিউটা দেখছেন এটা পার্কিং এরিয়া, আর প্রপার্টির সাথে লিফট থাকছে এবং কভার কার পার্কিং এবং 24x7 সিকিউরিটি সিস্টেম থাকছে। ফ্লোরে এখানে পার্কিংয়ের টাইলস ফিটিংস করা চলছে, ভিডিও দেখে বুঝতেই পারছেন। আপনার যদি পার্কিং প্রয়োজন হয় তাহলে পার্কিং আপনি পারচেস করতে পারেন। ডান দিকে থাকছে লিফট এরিয়া, লিফটের ওয়ালটাতে কিন্তু এখানে সুন্দর একটা টাইলস ফিটিংস অবস্থায় আমরা পাচ্ছি। 1205 স্কোয়ার ফিট 3BHK এবং 920 স্কোয়ার ফিট 2BHK, সবটাই দেখাবো, দেখতে থাকুন, শুনতে থাকুন, স্কিপ না করে দেখবেন, তাহলে প্রপার্টি সম্বন্ধে আপনার কিছুই অজানা থাকবে না। প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি ইস্ট টু ওয়েস্ট, মানে আমার ব্যাক সাইডে থাকছে ইস্ট ফেসিং আর ফ্রন্টে যে হোয়াইট ব্যালকনিটা দেখছেন সেদিকটা থাকছে ওয়েস্ট ফেসিং, মানে আপনি যখন প্রপার্টি থেকে এক্সিট হবেন ইস্ট ফেসিং হয়ে এক্সিট হচ্ছে। আর এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়ার সাইজটা আমি আপনাদের বলে দিই, বাঁদিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল থাকছে 10 ফিট আর লম্বায় রয়েছে 17.5 ফিট, যথেষ্ট স্পেসিয়াস ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়া। 1205 স্কোয়ার ফিট 2BHK। সামনে যে ভিউটা দেখছেন এটা কিচেন এরিয়া, কিচেন ফেসিং থাকছে সাউথ ইস্ট ফেসিংয়ে থাকছে কিচেন। যে সমস্ত ভিউয়ার্সরা একটু বাস্তু মতে ফ্ল্যাট কিনতে বা পারচেস করতে পছন্দ করেন তারা কিন্তু এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। এদিকে যে উইন্ডোটা রয়েছে এদিকটা থাকছে সাউথ ফেসিং, এখানে ওয়াটার কানেকশন আর সুইচ বোর্ড অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, মানে প্রপার্টিটা একদম রেডি টু মুভ, আর সপ্তাহখানেকের মধ্যে আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন। 920 স্কোয়ার ফিট 2BHK অ্যাভেলেবেল, সেটা রয়েছে টপ ফ্লোরে, লিফট তো অবশ্যই রয়েছে, কার পার্কিং রয়েছে। আর এখন যে প্রপার্টিটা দেখছেন, মানে ভিডিওটা দেখছেন, এটা রয়েছে ফার্স্ট ফ্লোরে 1205 স্কোয়ার ফিট। এদিকে একটা ছোট্ট ব্যালকানি রয়েছে, এই প্রপার্টিতে দুটো ব্যালকানি পাবেন, এদিকটা ওয়েস্ট ফেসিং, এদিকেও কিন্তু আমরা 20 ফিটের আরেকটা রাস্তা পেয়ে যাচ্ছি। দুদিকে রাস্তা রয়েছে কর্নার প্লট, একদিকে 35 ফুটের রাস্তা, একদিকে 20 ফুটের রাস্তা। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর আরেন্টগড় হসপিটাল থেকে প্রপার্টি ডিস্টেন্স থাকবে 1.1 কিলোমিটার ডিস্টেন্স। এটা কমন ওয়াশরুমের বাইরের স্পেসটা, এখানে ওয়াটার কানেকশন দেওয়া রয়েছে আর টাইলসটাও খুব সুন্দরভাবে এখানে ফিটিংস করা থাকছে। প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনি ব্র্যান্ডেড পাবেন, কোনো লোকাল ব্র্যান্ড কিন্তু এখানে ইউজ করা হয়নি। অ্যান্ড টাইলসটা দেখুন, আমি ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি, ভেতরে মিক্সচার কল, বেসিন এবং হ্যাঙ্গিং কোমোড ইনস্টল করা থাকবে। ফ্লোরে রয়েছে মার্বেল। অ্যান্ড এই নয়াবাদ এরিয়ায় KMC ওয়াটার সাপ্লাই এবং ইলেকট্রিসিটি থাকবে CSC 109 নম্বর ওয়ার্ড। অ্যান্ড এই প্রপার্টি কর্পোরেশন থেকে স্যাংশন করা বিল্ডিং এবং কনভার্সন পেপার্স রয়েছে, বাস্তু কনভার্ট করা, যার কারণে SBI, LIC, HDFC যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি প্রপার্টি পারচেস করতে পারেন।
এটা ফার্স্ট বেডরুম ভিউ, সাথে দুটো উইন্ডো, কভার স্পেস এবং এসি পয়েন্ট তিনটে বেডরুমই দেওয়া থাকছে। বক্স উইন্ডো এদিকটা ওয়েস্ট ফেসিং। এই প্রপার্টিতে ইএম বাইপাস থেকে তো খুবই সহজেই আসা যায়, এবং যে সমস্ত ভিউয়ার্সরা মেট্রো স্টেশন করে আসতে চাইছেন, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে মাত্র 2.4 কিলোমিটার ডিস্টেন্স। 250 মিটার ডিস্টেন্সে থাকছে নয়াবাদ মিনিবাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, যেটা আপনাকে সোজা কানেক্ট করে দিচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। আরএনটগর হসপিটাল থেকে 1.1 কিলোমিটার, এবং ডেলি নিডস যেরকম সবজি মার্কেট, ফিশ মার্কেট, গ্রোসারি সব প্রপার্টি থেকে 150 মিটার ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন। 1205 স্কোয়ার ফিট, 3 BHK, 2 ওয়াশরুম, 2 ব্যালকানি প্রপার্টিটা অ্যাভেলেবেল থাকছে ফার্স্ট ফ্লোরে। এটা সেকেন্ড বেডরুম, সাথে কভার স্পেস, দুটো উইন্ডো, একটা ব্যালকানি, অ্যাটাচ ওয়াশরুম। এই বেডরুমের সাইজ থাকছে 10 ফিট বাই 10.5 ফিট। আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি 2 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তারাও আপনারা আজকের প্রপার্টিটা দেখতে পারেন, কারণ এই অ্যাপার্টমেন্টে 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল থাকছে G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোরে, সাথে লিফট এবং কভার কার পার্কিং এবং 24/7 সিকিউরিটি সিস্টেমের সাথে। এটা অ্যাটাচ ওয়াশরুম, টাইলসটা দেখুন, ভীষণই আই সুদিং টাইলস, মিক্সচার কল তো অবশ্যই দেওয়া থাকছে, গিজারের পয়েন্ট আর একটা করে বেসিন, দুটো ওয়াশরুমই দেওয়া থাকবে। আর এখন যে সামনে ভিউটা দেখছেন, এটা ব্যালকানি। ব্যালকানির সাইজটা আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন, যথেষ্ট স্পেসিয়াস। আর ব্যালকানি থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, 35 ফুটের রাস্তা, মানে হোল লাইফ কিন্তু আপনি এরকমই ওপেন পাচ্ছেন। এদিকটা নর্থ ফেসিং ভিউ, সামনে একটা সুন্দর একটা পুকুর মানে জলাশয় রয়েছে। ইন ফিউচার এদিকটা কোনো দিনও ব্লক হচ্ছে না। নর্থ, ওয়েস্ট, সাউথ তিন দিকে খোলা থাকছে। G+4 বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে রয়েছে 1205 স্কোয়ার ফিট, আর ফোর্থ ফ্লোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি 920 স্কোয়ার ফিট, 2 BHK। 4,500 to 5,000 এরকম রেঞ্জের কিন্তু সাউথ কলকাতায় ফ্ল্যাট রয়েছে, সেগুলোও কিন্তু অনেকটা ইন্টেরিয়ারে। একমাত্র মুকুন্দপুর নয়াবাদ, যেটা ইএম বাইপাস থেকে ভীষণই ভালো কানেক্টিভিটি, এছাড়াও মেট্রো স্টেশনটা রয়েছে 2.4 কিলোমিটার ডিস্টেন্সে, এই এরিয়াতে এখনও পর্যন্ত 4,200-4,300 টাকা পার স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিন্তু খুব ভালো ভালো প্রপার্টি পাওয়া যায়। আপনারা যদি দেখতে চান, তাহলে ব্রিক সিটি কলকাতার প্রপার্টির সাথে যোগাযোগ করুন। আর এখন যে ভিউটা দেখছেন, এটা থার্ড বেডরুম। এই বেডরুমের সাথেও রয়েছে কভার স্পেস, এবং তিনটে বেডরুমে কিন্তু এসির কানেকশন দেওয়া থাকছে, মানে তিনটে বেডরুমে কভার স্পেস থাকছে এবং এসির পয়েন্ট দেওয়া থাকছে। আর এই প্রপার্টিটার স্কোয়ার ফিট ছিল 1205 স্কোয়ার ফিট, অ্যান্ড এই প্রপার্টির প্রাইস রয়েছে 4,300 টাকা পার স্কোয়ার ফিট, আর কার পার্কিংয়ের জন্য এক্সট্রা 4 লাখ। অল টোটাল প্রাইস থাকছে 55,81,000। আজ এই পর্যন্ত। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কীরকম রিকমেন্ড আছে, কোন এরিয়া প্রপার্টি খুঁজছেন আমাদেরকে জানালে আমরা সেই ধরনের প্রপার্টি ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা লোকেশন, নতুন একটা প্রপার্টি নিয়ে।